আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাকলি বিবি ক্রিম ও ভিটামিন ই ক্রিম নিয়ে ছোট্ট একটা রিভিউ দিতে চলে আসলাম। যেহেতু আমি এই দুটা ক্রিম ইউজ করছি, সো আমার কাছে ভালো লেগেছে, এই কারণে আমি চিন্তা করলাম এই দুটি ক্রিম নিয়ে অবশ্যই রিভিউ দেওয়া উচিত। তাই আমি আমার চ্যানেলটিতে এই দুটি ক্রিম নিয়ে রিভিউ দিতে চলে আসলাম। এর আগে এই দুটি ক্রিমের রিভিউ দেওয়ার আগে আপনাদের কাছে একটা ইনফরমেশন জানিয়ে দিই। আমার চ্যানেলটি হচ্ছে ডোমস বিউটিউবার। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন আসি হচ্ছে রিভিউ নিয়ে। ওয়াকলি বিবি ক্রিম, ওয়াকলি বিবি ক্রিমটা হচ্ছে অনেক ফেমাস একটা ক্রিম। এটা অনেকেই ইউজ করছে এবং অনেক আগের থেকে এটা অনেকে ইউজ করছে, কিন্তু আমি এতদিন ইউজ করিনি। আমি কিছুদিন যাবত, কিছুদিন না অ্যাকচুয়ালি আমি প্রায় 3 সপ্তাহ যাবত, 1 মাস হবে এরকম হবে যে আমি এটা ব্যবহার করছি। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ক্রিমটা। অনেক অনেকগুলো কাজ করে। এটার মধ্যে হচ্ছে দেখেন এখানে আছে হোয়াইটেনিং অ্যান্ড ময়শ্চারাইজিং বিবি ক্রিম। এটা হচ্ছে ফর্সার জন্য এবং বিবি ক্রিমের জন্য কাজ করবে, এবং SPF 25। এটার মানে হচ্ছে এটা সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনারা। তাহলে এই ক্রিমটা ময়শ্চারাইজার ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার আপনারা এটা বিবি ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন, এবং তার পাশাপাশি আপনারা এটা সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটা আপনারা যাচাই করতে পারবেন। দেখেন এখানে একটা বারকোড দেওয়া আছে, এই বারকোডটা যদি আপনারা আপনাদের মোবাইলে স্ক্যানার থাকে তাহলে এখানে স্ক্যানার দিয়ে আপনারা একটা যাচাই করে নিতে পারবেন যেটা আর কি আসল প্রোডাক্ট নাকি নকল। তারপরে এখানেও একটা ছোট্ট করে একটা বারকোড দেওয়া আছে, এবং এখানে খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেওয়া আছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে কোনটা কী আছে, কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, সব কিছু এটার মধ্যে সুন্দরভাবে লেখা আছে। আর হচ্ছে যে এটা এই এখানে আবার এখানে বড় করে দেওয়া আছে দেখুন, হোয়াইটেনিং অ্যান্ড ময়শ্চারাইজার বিবি ক্রিম এটা, এবং ফর অল স্কিন টাইপস পারফেক্টলি স্মুথ স্কিন বেবি ফেস ইফেক্ট। এটা একটা মানে আপনার স্কিনে একটা বেবি ফেস, মানে যখন এটা ইউজ করবেন আপনার ফেসটা একটা বেবি ফেস হবে। আমি এটা আপনাদের আজকে হাতে দিয়ে একটু দেখাবো যে এই ক্রিমটা মানে কতটা মানে পুরো স্কিনের মধ্যে স্কিনে কালার হয়ে যায়। দেখেন আমারটা হচ্ছে এই কালারটা হোয়াইটটা, এই ক্রিমটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে পিঙ্ক। রেডটা হচ্ছে যারা একটু ফর্সা তাদের জন্য, আর পিঙ্কটা হচ্ছে যারা হচ্ছে একটু শ্যামলা বা একটু কালো তাদের জন্য হচ্ছে পিঙ্কটা। সো আমি নিয়ে এসেছি আমার জন্য এই রেডটা, আমি অনেক অনেক দিন যাবৎ ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো শেষ হয়ে গেছে। সো আমি আজকে এটা আপনাদের আমার হাতে দিয়ে আমি অ্যাপ্লাই করে আমি আপনাদের দেখাবো। বেশি নিতে হয় না ক্রিমটা, যদি আপনি একটু নেন, আমি এর থেকেও কমিয়ে দিচ্ছি, দেখেন একটু নেন তাহলে দেখবেন আপনার হাতটা কত সুন্দর গ্লো হয়। আর এই ক্রিমটা দেওয়ার পর আপনারা একটু মানে এরকম করে একটু বেশিক্ষণ অ্যাপ্লাই করবেন, তাহলে এটা মানে এটা একটু ম্যাই হতে লাগতে একটু সময় লাগে। সো আপনারা একটু এটা একটু বেশি করে অ্যাপ্লাই করবেন। দেখেন পুরোপুরি এই যে একটু অ্যাপ্লাই করলাম, দেখেন আপনারাই দেখেন দুই হাতের মধ্যে পার্থক্য দেখছেন অবশ্যই। এখানে দেখছেন এই হাতটা কতটা গ্লো দিচ্ছে, আর এই হাতটা ক্রিম ছাড়া। সো এটা হাতে দিলে যেহেতু এতটা সুন্দর লাগছে, আর মুখে দিলে তো আরও সুন্দর লাগে। সো এই কারণে আমি ক্রিমটা নিয়ে রিভিউ দিতে চলে আসলাম। ক্রিমটা খুবই ভালো, এবং এটা আসলেই সানস্ক্রিন হিসেবে কাজ করে, আর বিবি ক্রিম তো আছে। এই ক্রিমটা দিয়ে আপনি নর্মালি এই ক্রিমটা দিয়ে আপনি বাহিরে যান, তারপরও আপনার এই ক্রিমটা দিয়ে বের হতে পারবেন। যারা রেগুলার বাহিরে যায়, যারা রেগুলার অফিসে যায় বা স্টুডেন্ট পড়ে বা জব করে, তাদের জন্য হচ্ছে এই ক্রিমটা বেস্ট। কারণ দেখা যায় যে সকালবেলা এই ক্রিমটা দিয়ে আপনি চলে গেলেন, আপনি সারাদিন এই ক্রিমটা আপনার মুখের মধ্যে থাকবে, এবং এটার উপরে যদি হালকাভাবে একটু ফেস পাউডার ইউজ করেন বা পাউডার ইউজ করেন তারপরেও কিন্তু অনেক ভালো উপকার হবে। এখন হচ্ছে যে এটা বললাম, এটা ময়শ্চারাইজার ক্রিম এবং বিবি ক্রিম, এবং এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম। এর পাশাপাশি সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু দেওয়া আছে, বারকোড দেওয়া আছে ক্রিমটার মধ্যে, আপনারা চাইলে এটা যাচাই করেও নিতে পারেন। আর হচ্ছে পিঙ্কটা হচ্ছে রেডদের জন্য, পিঙ্কটা হচ্ছে একটু যারা কালো বা শ্যামলা, আর রেডটা হচ্ছে যারা ফর্সা উজ্জ্বল তাদের জন্য।
এখন হচ্ছে যে ওয়াকলি বিবি ক্রিম সম্পর্কে, এই ক্রিমটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, অবশ্যই যাচাই করে নিবেন। ক্রিমটা আসলেই অনেক ভালো, শীতের দিনের জন্য একটা বেস্ট একটা ক্রিম বলা চলে। এই ক্রিমটা আপনাদের আমি মনে করি যে আমি যেহেতু ইউজ করছি, আমি ভালো পেয়েছি, এ কারণে আমি আজকে এটা নিয়ে রিভিউ নিতে চলে আসলাম। সবে অবশ্যই এই ক্রিমটা একবার হলেও ব্যবহার করে দেখবেন, কোনো যাদের নাকি একনি প্রবলেম আছে তারাও এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ড্রাই স্কিনও ইউজ করা যাবে, অয়েলি স্কিনও ইউজ করা যাবে, এটা অল স্কিন টাইপস একটা প্রোডাক্টস। সো আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টসটা নিতে পারেন। আজকের মতোই ওয়াকলি বিবি ক্রিম নিয়ে আজকে এই একটা রিভিউ দিলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে ভিটামিন ই ক্রিম নিয়ে রিভিউ দেব। ভিটামিন ই ক্রিমটা আমি আজকে 3 দিন যাবৎ ব্যবহার করছি, আমি আরও কিছুদিন ব্যবহার করে আপনাদের সাথে ভিটামিন ই ক্রিমটারও রিভিউ দেবো। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।